উন্নত জীবনের স্বপ্ন নিয়ে মানুষ অর্গানাইজ করেছেন, বাইগিং চ্যালেঞ্জ দিয়ে পৃথিবীর সব উন্নত দেশ মোকাবিলা করেছে। ইফ দ্যার ইজ নো মেডিকেল ফ্যাসিলিটি ইন রুরাল এরিয়া, উইচ এভার হোয়াট এভার ইউ আর ডিফাইনিং অ্যাজ এ রুরাল এরিয়া, ওখানে যদি না থাকে তাহলে তো সে স্বাভাবিক তার কী জীবন বাঁচানোর জন্য সুন্দর একটা সুস্বাস্থ্য একটা ভালো স্বাস্থ্য সে চায় না। আরবানাইজেশনের যদি আদি ইতিহাস যদি আমরা খুঁজতে যাই, আরবানাইজেশন কেন মানুষের উন্নত জীবন যাপনের জন্য স্বপ্ন নিয়ে আরবানাইজেশনের আমি ধারণাটা উদ্ভাবন হয়েছে এবং আরবানাইজ হয়েছে। তো আমি প্রায় সময় বলি, আমি একটা বই পড়েছিলাম সেখানে লিওনার্দো ভিঞ্চি কীভাবে আরবানাইজেশনের প্রথম ফিলোসফিটা তিনি ফ্লট করেছিলেন এবং সেটাকে কী ছিল। তো আমি এখনকার বাস্তবতাতে এসে যদি আমি কথা বলি, তো এই বাস্তবতাকে ওইটাকে যদি আমি বেস লাইন ধরি যে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে মানুষ আরবানাইজ করেছেন এবং আরবানে অবশ্যই শহর নগরে বেশি সুবিধা আছে, যার জন্য আমরা এবার মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমার গ্রাম আমার শহর, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে শহরের ফ্লেভারটা দেবেন এবং সুযোগ সুবিধা পৌঁছে দেবেন। এখানে যে বিষয়টা আমি বলব, এখন আরবানাইজেশনের জন্য আমরা আরবান কিন্তু সবটা দিস হয়ে দেখ হবে, আপনি মানুষের আকাঙ্ক্ষা তো বন্ধ করে রাখতে পারবেন না। এই যে মানুষগুলো যারা নাকি অশিক্ষিত ছিল তারা শিক্ষিত হয়েছে, যারা স্বাস্থ্য সম্বন্ধে জানতো না তারা স্বাস্থ্যমন্ত্রী জানছে, যারা নাকি আপনার কমিউনিকেশন ফ্যাসিলিটির কথা কখনো তাদের মাথায় আসতো না কিন্তু সময়ের ব্যবধানে তাদেরকে আপনি এনশিওর করতে হয়েছে, তারপরে দিয়ে আর সে উন্নত লাইফ ইত্যাদি ইত্যাদি সব কিছু। তো এখন আমি যেটা মনে করি আর কি, আমি যদি ঢাকা শহরে, যেমন মাইগ্রেশন একটা বড় ধরনের চ্যালেঞ্জ, ইট ইজ নট ইন বাংলাদেশ, এই মাইগ্রেশন চ্যালেঞ্জটি আপনার মাইগ্রেশন চ্যালেঞ্জটি পৃথিবীর সব উন্নত দেশ মোকাবিলা করেছে। এবং জাপানের কথা বলেন আর ইউকের কথা বলেন, আই হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য ইউকে, আই হ্যাভ বিন রিসাইড দেয়ার এই একটা সময় থাকে। তো আমি যদিও রিসেন্টলি, সেটা আগের কথা না, সেই ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। গ্রাম বলতে আমি বলি দারিদ্রতা, গ্রাম বলতে আমি যদি বুঝি যে রাস্তাঘাট থাকবে না, গ্রাম বলতে যে যদি আমি বুঝি যে অশিক্ষা কুশিক্ষা স্বাস্থ্যহীনতা, এগুলো তো আসলে গ্রাম হওয়ার কথা না। এবং গ্রাম থাকবে অর্থাৎ আপনার সেটা তার একটা নিজস্ব ফ্লেভার থাকবে, গাছপালা থাকবে, নদী নালা প্রাকৃতিক যে সুন্দর সৌন্দর্যগুলো থাকবে, তার সাথে এটাকে মডার্নাইজেশনের ব্যবস্থা করতে হবে। এখন ঢাকা শহরে আপনি 20 মিলিয়ন বাস করেন আর 1.5 আর 1 মিলিয়ন লোক বাস করেন না কেন? এখন এটার জন্য কি এডুকেট সাইজ অফ দ্য রোড আছে, আপনার এডুকেট নাম্বারস অফ দ্য স্কুল আছে, এডুকেট নাম্বারস অফ দ্য আপনার মনে করেন যে অল আদার ফেসিলিটি আছে? এই প্রশ্নগুলো নিশ্চয়ই আমরা খুব ভালো উত্তর দিতে পারবো না। এবার আপনি যাবেন এয়ারপোর্টে দিয়ে, এখানে পলিউশন হচ্ছে, এখানে যে খাল বিলগুলো আছে এগুলো কি আমরা সংরক্ষণ করেছি, আমার কি এডুকেট সাইজ অফ দ্য গ্রিনাইজেশন আছে, রিভারাইজেশন আছে, আমার খেলার মাঠ আছে, এগুলো নাই। এখন আপনি হাউ কুড ইউ রিস্টোর অল দিস থিং, এখন কী করে করবেন? আপনি যদি এখন করতে যান তাহলে হিউজ এক্সট্রাকশন করতে হবে। এখন আপনি যদি ঢাকা থেকে এখানে মতিঝিল থেকে যদি গুলশানের দিকে যেতে যান, আপনার যে যে সাইজ অফ দ্য রোডের দরকার সেটা কি আপনি একে করতে পারবেন? কারণ এটা করা হয় না, আমরা একবারে পুরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু একটা মানুষের বাঁচার মতন অথবা চলার মতন একটা অবস্থান তো করে দিতে হবে। তো এটার জন্য মাল্টি অ্যাপ্রোচ অ্যাকশান ইজ গোয়িং হেড, যেমন আমাদের মেট্রো রেল হয়েছে, আমাদের সাবওয়ে করার ব্যবস্থা করা হচ্ছে, তারপর দিয়ে আমাদের ঢাকার শহরের চতুর্দিক দিকে আপনার রিং রোড করার জন্য পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বারবার মিটিং হচ্ছে। তো এই সমস্ত অনেকগুলো বিষয় আছে আর এগুলো আমরা আসলে দুর্ভাগ্যজনকভাবে এটা আমি স্বীকার করি। আমার যখন নাকি একটা কোনো রকমের স্যান্ডেল ছিল না, স্যান্ডেল পেলে আমি খুশি হয়ে গেছি, তারপরে দিয়ে এরপরে দিয়ে জুতা একটা এখন ডিমান্ড বাড়ছে, এরপরে জুতার পর দিয়ে আমি এখন ব্র্যান্ডেড জুতা পরব, এখন এরপরে দিয়ে আমি দেখা যে বেলি ছাড়া পরবো না। তো এটা তো একটা মানুষের কমন একটা ফেনোমেনা অফ দ্য অল দ্য পিপল, মানুষের মধ্যে এই আগ্রহ অথবা এইভাবে উত্তর বৃদ্ধি পেতে থাকবে, এটা এটা হবে। তো এখন এটাতে এখন এটার জন্য একটা বিষয়, আমি অ্যাকর্ডিং টু মাই পার্সোনাল রিয়েলাইজেশন, আপনাকে যত সুযোগ সুবিধা আছে, আদিয়া সাহেব আপনারা এখানে অনেক বিদ্যজনেরা আছেন, দেখেন আপনি যদি এমপ্লয়মেন্ট শুধুমাত্র ঢাকা শহরে থাকে, আপনার এমপ্লয়মেন্ট যদি সিডিয়াং শহরে থাকে, কুমিল্লা শহরে থাকে, তাহলে হোয়াই দ্য পিপল উইল নট মাইগ্রেট? আচ্ছা, ইফ দ্যার ইজ নো মেডিকেল ফ্যাসিলিটি ইন
রুরাল এরিয়া, হুইচ এভার হোয়াট এভার ইউ আর ডিফাইনিং অ্যাজ এ রুরাল এরিয়া, ওখানে যদি না থাকে তাহলে তো সে স্বাভাবিক তার কী জীবন বাঁচানোর জন্য সুন্দর একটা সুস্বাস্থ্য, একটা ভালো স্বাস্থ্য সে চায় না, স্মুথলি যেতে চায় পাকা রাস্তা, যার জন্য উই হ্যাভ এম্পেসাইজ।